আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে বেসিকলি আমরা সিম্ফনি হেলিও নাইনটি স্মার্টফোনটির বেশ কিছু খারাপ দিক সম্পর্কে আলোচনা করব বন্ধুরা এই স্মার্টফোনটি বর্তমান প্রাইস বিশ হাজার টাকার আশেপাশে তবে বিশ হাজার টাকার প্রাইস রেঞ্জ হিসেবে স্মার্টফোনটিতে কিন্তু অনেক কিছুই কমতে রয়েছে সো সিম্ফনি হেলিও নাইনটি স্মার্টফোনটির এই খারাপ দিক সম্পর্কে আপনি জানলে আপনি কিন্তু এই স্মার্টফোনটি না কিনে অন্য কোনো ফোনে কিন্তু সুইচ করতে পারবেন ভিডিওটি শুরু করার আগে আপনি যদি এখনো পর্যন্ত আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে না থাকেন সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অ্যাক্টিভ করে দেবেন পরবর্তী প্রত্যেকটা ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য চলুন তাহলে শুরু করে দিই আমাদের আজকের ভিডিও দর্শক বন্ধুরা ফার্স্ট অফ অল এই স্মার্টফোনটি ফুল ইন ডিটেলস রিভিউ আমরা দেখে আসি তারপরে আমরা ভিডিও লাস্টে ফোনটির বেশ কিছু খারাপ দিক সম্পর্কে আপনাদের সঙ্গে আলোচনা করব দর্শক বন্ধুরা ফার্স্ট অফ অল যদি আমরা সিম্ফনি হেলিও নাইনটি স্মার্টফোনের ডিজাইন এবং লুকস নিয়ে যদি কথা বলি তাহলে এই স্মার্টফোন ডিজাইনটি একদমই গুড লুকিং করার চেষ্টা করেছে সিম্ফনি ব্যাক সাইড দুইটি ক্যামেরা থাকছে এবং ফ্রন্টে কিন্তু মিডল পান্সল ক্যামেরা ইউজ করা হয়েছে এই স্মার্টফোনটি ডিসপ্লে সেকশন ইউজ করা হয়েছে সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চি সাইজ একটি বিশাল সাইজের ডিসপ্লে খুবই ইন্টারেস্টিং বিষয় হচ্ছে অ্যামোয়ার ডিসপ্লে ইউজ করা হয়েছে অবশ্যই খুবই ভালো পরিমাণে মিডিয়ায় কনজিউম বলেন ইউটিউব বলেন ফেসবুক বলেন খুবই ক্লিয়ারনেস এর সাথে আপনি স্মার্টফোনটিকে চালাতে পারবেন এবং স্মার্টফোন একশো বিশ হার্স সুবিধা তো সেক্ষেত্রে যে কোনো কাজ কিন্তু একদম স্মুথলি করতে পারবেন সাথে প্রোটেকশন হিসেবে কিন্তু গোয়ালা গ্লাসের প্রোটেকশনটা আপনারা পেয়ে যাচ্ছেন তবে এক্স্যাক্ট ভার্সনটা কিন্তু কোম্পানি উল্লেখ করেন স্মার্টফোনে পারফরমেন্স ইউজ করা হয়েছে মিডিয়া খেলিও জি নাইনটি নাইন এর

ব্যাটারি সেফ নিউজ করা হয়েছে ফাইভ থাউজেন্ড এম এস ব্যাটারি সেফ এবং বক্সের সাথে আপনার একটি ফাস্ট চার্জিং সুবিধা কিন্তু পেয়ে যাচ্ছেন সিম্ফোনি হেলিও নাইনটি স্মার্টফোনে বর্তমান প্রাইস রাখা হয়েছে আট একশো আঠাশ জিবি ভ্যারেন্টি বিশ হাজার টাকার আশেপাশে ফোন এর প্রাইস রাখা হয়েছে দর্শক বন্ধুরা এই স্মার্টফোনে বর্তমান প্রাইস বিশ হাজার টাকা তবে বিশ হাজার টাকার প্রাইস টার মাঝে একটি ওভার প্রাইস মনে হয়েছে সিম্ফোনি স্মার্টফোন যেহেতু বাংলাদেশের ফোন তো সেক্ষেত্রে আসলে পনেরো ষোলো হাজার টাকা প্রাইস সেগমেন্টে আসে পারে এই স্মার্টফোনের প্রাইসটি হলে অবশ্যই ভালো হতো বিশ হাজার টাকা প্রাইস সেগমেন্টে সিম্ফোনি ওয়ার্ল্ড স্মার্টফোন আসলে কেউ আসলে কিনবে না তেমন যতই ভালো স্পেক্স অফার করুক আমরা মূলত দশ থেকে পনেরো হাজার টাকার প্রাইস সেগমেন্টের আশেপাশে কিন্তু সিমফোনির স্মার্টফোন গুলো এক্সপেক্ট করে থাকি এবং এরকম ভালো কনফিগারেশন কিন্তু এক্সপেক্ট কিন্তু করে থাকি বাট প্রাইসটা আমার কাছে একটু ওভার প্রাইসই মনে হয়েছে স্মার্টফোনে ব্যাক সাইডে চৌষট্টি মেগা পিক্সেলের ক্যামেরা থাকছে এবং ফ্রন্টে কিন্তু বত্রিশ মেগা ক্যামেরা থাকছে বাট ক্যামেরাতে কোনো প্রকার আসলে স্টেবিলাইজ মোড কিন্তু থাকছে না তো সেক্ষেত্রে ভিডিও করার ক্ষেত্রে কিন্তু প্রচুর পরিমাণে সে কি ভিডিও কিন্তু আপনারা পাবেন সিমফোনি হেলিও নাইনটি স্মার্ট ব্যাক সাইড আসলে গ্লাসের মতো মনে হলো ব্যাক সাইড কিন্তু প্লাস্টিক ইউজ করা হয়েছে গ্লাস এবং কিন্তু কিন্তু এই তৈরি করা হয়েছে তো প্রচুর পরিমাণে কিন্তু ফিঙ্গার ফিঙ্গারপ্রিন্টের সাপ কিন্তু পেছনে পড়বে ছাড়া করলে অবশ্যই খুব শীঘ্রই কিন্তু স্ক্র্যাচ নষ্ট হয়ে যাবে সো অবশ্যই পিছনে গ্লাস দিলে আর একটু ভালো হতো সিমফোন ওয়েবসাইট থেকে জানতে পারলাম স্মার্টফোনটির বক্সের সাথে যে চার্জারটি আপনারা পাবেন সেটি হচ্ছে আঠেরো ওয়াট একটি চার্জার তবে এক্স্যাক্টলি আসলে আমি জানি না তবে স্মার্টফোনটি যদি তেত্রিশ ওয়াটের এর চার্জিং দিতে পারতো তাহলে কিন্তু আরেকটু ভালো হতো তবে আঠারো ওয়াট চার্জারটি দিয়ে কিন্তু খুবই স্লোলি আসলে ফোন রিচার্জ করা যাবে সো এই বিষয়গুলো যদি আপডেট করা যেত তাহলে অবশ্যই প্রাইস স্মার্টফোনটি অলরাউন্ডার একটি স্মার্টফোন হতে পারতো আশা করছি আপনারা বিষয়টা ক্লিয়ার তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটি লাইক দিয়ে যাবেন কমেন্টস করবেন আর চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না সো আজকের মতো এ পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ